মুর্শিদাবাদ জেলার ডোমকল ব্লকের রামনা শেখপাড়া গ্রামের মদিনা বিবি দীর্ঘ 5 বছর ধরে শৌচালয় নেই, সেই কারণে নানা রকম সমস্যায় ভুগছেন। তার মতো আরও 50টি পরিবার শৌচালয়ের সমস্যায় ভুগছেন। আমি নেশাতুন খাতুন, এই আমার সমুদায়। তো আপনাদের পায়খানা নাই তো অসুবিধা হয় না? কোথায় পায়খানা ফেরে? মাঠে, জঙ্গলে, ওইসব জায়গায় কষ্টই হয়, অসুবিধা হয়। তো দিনের বেলায় অসুবিধা হয় না? দিনের বেলায় তো খুবই অসুবিধা হয়, রাত্রে তো তার টর্চ লাইট লেগে যেতে হয়। রামনা শেখপাড়া গ্রামে গত 10 বছর ধরে মদিনা বিবি বসবাস করছেন। গত 5 বছর ধরে বাড়িতে কোনো শৌচালয় নেই, সেই কারণে তাকে মাঠে জঙ্গলে শৌচকর্ম করতে হচ্ছে। দিনের বেলায় লজ্জা বিসর্জন দিয়ে আর রাতের বেলায় নানা রকমের ভয় পেয়েও তার পরিবারের সকলকেই জঙ্গলে শৌচকর্ম করতে হচ্ছে। আমাদেরকে ভাবিলে নাম কাটা দেবে বলে 100 টাকা লিয়ে ছিল, 100 টাকাও নেই, 1 বছর হয়ে গেল, পায়খানাও নেই, কোনো খোঁজে নেই। কতজন এর ধরনের টাকা জমা দিয়েছে? আপনার 30-40টা হয়ে যাবে। 1 বছর আগে পঞ্চায়েত প্রধানের কাছে শৌচালয়ের আবেদন করেছেন। পঞ্চায়েত বলেছে 100 টাকা জমা করতে হবে, তা না হলে লিস্ট থেকে নাম বাতিল হবে। টাকা লিখে পায়খানা এসে আপনার দেব বলে কই দিছে, তা 32-34 এরকম করে বলে। আপনার কতদিন হলো টাকা জমা দেওয়া? এবার আমি জমা দিয়েছি আপনার 1 বছর হয়েছে। কোথায় আপনি টাকা দিয়েছেন? সে পঞ্চায়েতে কাজ করে? পঞ্চায়েতে কাজ করে না, এমনি গ্রুপ করে বেড়ায়। 3500 টাকা জমা দিলে তবেই শৌচালয় মিলবে। গ্রামের আরও 50টি পরিবার মদিনার মতো এত টাকা জমা দেওয়ার ক্ষমতা নেই। মদিনার মতো গ্রামের আরও 50টি পরিবার এই একই সমস্যায় রয়েছে, এই সেই কারণে তারাও শৌচালয় পাচ্ছে না। আপনি কোথায় পায়খানা ফিরেন? কোথায় ফিরবো, অসুবিধা হয়, সে বাগানে যাই, জঙ্গলে যাই, মশাই খায়, কত কষ্ট হয়, তখন আবার ফিরে বাড়িও চলে আসি, সময়তে পেটে তখন গ্যাস ফ্যাস হয়ে যায়। পঞ্চায়েত প্রধানের কাছে যাননি? পঞ্চায়েত প্রধান আমাদের কাছে আসলই করে দেয়নি। এই গ্রামের মানুষের দাবি যাতে তারা শৌচালয় পায়, এই সমস্যা সমাধানের জন্য পৌরসভার চেয়ারম্যান শমিক হোসেনকে 94-75-55-55 এই নম্বরে আবেদন করুন। আমি নেশাতুন খাতুন, মুর্শিদাবাদ জেলা থেকে, ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।